বন্ধুরা, ত্রিপুরা বোর্ডের ক্লাস 12-এর সংস্কৃত গল্পাংশ বীরবর কথা থেকে আজ আমি গুরুত্বপূর্ণ 25টি MCQ ও SAQ তোমাদের সম্মুখে উপস্থাপন করব উত্তর সহ। তো বন্ধুরা, আশা করি এই প্রশ্নগুলি অভ্যাস করলে তোমাদের ফাইনাল পরীক্ষাতে খুবই খুবই কাজে আসবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, বীরবর কথা গল্পের রচয়িতা কে? উত্তর, নারায়ণ শর্মা। বীরবর কথা গল্পের উৎস কি? উত্তর, হিতপ্রদেশ। পরের প্রশ্ন, রাজা শূদ্রক কোথায় বাস করতেন? অথবা প্রশ্ন, রাজা শূদ্রকের রাজধানীর নাম কি ছিল? উত্তর হবে শোভাবতী নগর। পরের প্রশ্ন, বীরবরের পুত্রের নাম কি ছিল? উত্তর হবে শক্তিধর। বীরবরের বেতন কত ছিল? অথবা প্রশ্ন, বীরবর শূদ্রকের কাছে থেকে কত বেতন চেয়েছিলেন? উত্তর হবে প্রতিদিন 400 স্বর্ণমুদ্রা। রাজা বীরবরকে কোন রাজ্য দান করেছিলেন? উত্তর হবে কর্ণাটক রাজ্য। রাজা শূদ্রকের রাজলক্ষ্মীর নাম কি ছিল? উত্তর, সর্বমঙ্গলা। বীরবর কাকে তার পুত্র উৎসর্গ করেছিলেন? উত্তর হবে দেবী সর্বমঙ্গলার কাছে। পরের প্রশ্ন, অনেন সদৃশ লোকে ন ভূত ন ভবিষ্যতি। এখানে অনেন শব্দটি দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে বীরবরকে। পরের প্রশ্ন, কখন রাজা শূদ্রক ক্রন্দনধ্বনি শুনতে পেয়েছিলেন? অথবা প্রশ্ন, কোন তিথিতে রাজা ক্রন্দনধ্বনি শুনেছিলেন? উত্তর হবে এক কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রে। পরের প্রশ্ন, বিজয়াতাং শূদ্রক মহারাজহ, বীরবর কখন এ কথা বলেছিলেন? উত্তর হবে রাজলক্ষ্মীর কথায় বীরবর স্ত্রীপুত্রকে নিয়ে সর্বমঙ্গলার মন্দিরে গিয়ে পুত্র শক্তিধরকে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করার আগে দেবীকে পূজা করে এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন, বীরবর কথা গল্প থেকে কি উপদেশ পাও? এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা দেখে নাও। পরের প্রশ্ন, রাজা শূদ্রক যে নারীকে দেখেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা প্রশ্ন, বীরবর যে নারীকে দেখেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা একটু দেখে নাও। পরের প্রশ্ন, রাজা শূদ্রক কোথায় রাজত্ব করতেন? তিনি কেমন ছিলেন? বর্ণনা করো। এর উত্তরটাও বন্ধুরা তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন, রাজা শূদ্রকের গুণগুলি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটাও এখানে রয়েছে, একটু দেখে নাও। পরের প্রশ্ন, কাতং কিমর্থং বদিষি, কে কখন এই উক্তিটি করেছিলেন? উত্তর একটু দেখে নাও। পরের প্রশ্ন, বেতন লব্ধ অর্থ বীরবর কীভাবে ব্যয় করতেন? এই প্রশ্নেরও উত্তর এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নাও। পরের প্রশ্ন, ধনানি জীবিতং চৈব্য পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেত, এ কথা কে কোন প্রসঙ্গে বলেছেন? উত্তরটা এখানে রয়েছে বন্ধুরা, একটু দেখে নাও। পরের প্রশ্ন, গচ্ছ বিজয়ী ভব, এই কথা কে কাকে বলেছিলেন? উত্তর, ভগবতী সর্বমঙ্গলা রাজা শূদ্রককে এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন, গিজ্জতাময়ম উপহারহ, উপহারটি কি, কাকে এটি দেওয়া হয়েছিল? উত্তর হবে শক্তিধরের শির হল উপহারটি, এটি দেবী সর্বমঙ্গলাকে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, অনেন সদৃশ্য লোকে ন ভূত ন ভবিষ্যতি, বাক্যটির তাৎপর্য উল্লেখ করো। উত্তর এখানে রয়েছে বন্ধুরা, একটু দেখে নাও। পরের প্রশ্ন, কেন রাজা শূদ্রক বীরবরকে অনুসরণ করেছিলেন? উত্তর এখানে রয়েছে, একটু দেখে নাও। পরের প্রশ্ন, বীরবরের নিয়োগ বিষয়ে মন্ত্রীগণের কি পরামর্শ ছিল? উত্তর একটু দেখে নাও। পরের প্রশ্ন, কি চিন্তা করে বীরবর নিজ শির ছেদন করেছিলেন? উত্তরটা বন্ধুরা একটু দেখে নাও। এবং সর্বশেষ প্রশ্ন, বীরবর শব্দটির অর্থ কি? উত্তর এখানে রয়েছে, বন্ধুরা একটু দেখে নাও। তো বন্ধুরা, এই ভিডিওর PDFটি যদি তোমরা পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই ভিডিওর PDFটি
পেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।